আমি তুলিকা মুখার্জি আবার আজকে এসেছি বান্ধবী বুটিক থেকে আপনাদের কাছে। নমস্কার, আমি ইন্দ্রাণী মুখার্জি। প্রতিদিনকার মতো আরও একবার চলে এসেছি বান্ধবী বুটিকের তরফ থেকে মাকে সাথে করে নিয়ে। আজকে দেখাবো কটনের ওপর কাঁথা স্টিচ। হ্যাঁ, আপনারা সবাই নিশ্চয়ই মনে রেখেছেন, আপনারা অনেকে বলেছিলেন যে কটনের ওপর কাঁথা স্টিচ যেগুলো আপনাদের দেখানো হয়েছিল, তো তার মধ্যে বেশ কিছু আইটেম বা আরেকটু অন্যরকম স্টিচ যদি আপনাদের সামনে আনা যায়, কারণ সেগুলো আপনাদের এত পছন্দ হয়েছিল যে আমরা সকলকে দিয়েই উঠতে পারিনি, তার জন্য নিজেরাও ভীষণ ভীষণ দুঃখিত। তো আর দেরি না করে চলুন তাহলে চটপট শাড়ি দেখা শুরু করি। আর যে শাড়িটা পছন্দ হবে মনে আছে নিশ্চয়ই, একদম স্ক্রিনশট নিতে ভুলবেন না। নিয়ে কি করবেন, চটপট আমাদের বুকিং নাম্বার 8240352382 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে কিন্তু একদম ভুলবেন না। চলুন শাড়ি দেখি। আজকে প্রথম শাড়ি, এইটার কালারটা মানে কি বলবো, একদম কাঁচা হলুদ আমার মতে তো, তাই কাঁচা হলুদ কালারের ওপরে রেড অ্যান্ড ব্ল্যাক সুতোর কাজ হয়েছে। দেখুন স্টিচ, কাঁথা স্টিচ, যে কোনো স্টিচের শাড়ি না স্টিচের নিপুণতাটা দেখে কিনবেন। আমি চাইবো একটু জুম করে আপনাদের দেখাতে যে আমাদের আঁচলের কাজটা দেখুন কতটা ভরাট। যেমন ভরাট কাজ গেছে তেমনি কিন্তু নিপুণ এখানে স্টিচ ওয়ার্ক গেছে, আর দুদিকের পাটটাও না ওইভাবেই কাজটা যাবে, আর ভেতরে ব্ল্যাক অ্যান্ড রেডের ছোটো ছোটো বুটি যাবে। এই স্টিচগুলো মানে শাড়িগুলোর সাথে আপনারা আগেই পরিচয় পেয়েছেন, লক্ষ্য করুন দেখুন ব্ল্যাক আর রেডের কিন্তু পুরো কন্ট্রাস্টে গেছে। হ্যাঁ, এটা একটু উঁচু করে ধরতে, একটু টান টান করো, তোর ওদিকটা একটু উঁচু কর, তাহলে বুঝতে সুবিধে হবে। বোঝা যাচ্ছে ভালোভাবে? পাড়ের কাজটা দুদিকে দেখুন, এইভাবে পাড় বরাবর স্টিচ যাবে, আর ফুল বডিতে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কন্ট্রাস্টের ছোট ছোট বুটি হিসেবে স্টিচ ওয়ার্ক গেছে, আর কাঁচা হলুদের ওপর কিন্তু দারুণভাবে খুলেছে শাড়িটা। এই শাড়িটা কিন্তু উইদাউট ব্লাউজ পিস, এতে কোনো বিপি নেই, এটা রেঞ্জ আছে 1650-1650। এটা আমার পরের শাড়ি, এটা তো একদম ব্ল্যাক অ্যান্ড ইয়েলো, খুবই গর্জিয়াস। আমি বলবো একটু লক্ষ্য করুন, আগেরটা পেয়েছিলেন কাঁচা হলুদ কালার, আর এটা দেখুন পুরো ব্ল্যাকের ওপর সেই কাঁচা হলুদ কালারের কিন্তু একটা স্টিচ ওয়ার্ক আছে। হ্যাঁ, কাঁথা স্টিচ হয়েছে। হলুদের দুটো সেট ব্যবহার হয়েছে, একটা ডিপ একটা লাইট সেট দিয়ে কাঁথা স্টিচটা করা হয়েছে। আঁচলটা দেখুন পুরো ভরাট কাজ, পাড়ও যাবে এইভাবে, চওড়া পাড় যাবে, খুব স্লিক পার নয় কিন্তু, আর ভেতরে ইয়েলো কালারের ছোটো ছোটো অসংখ্য বুটি যাবে, অসংখ্য ভেতরে ছোটো ছোটো বুটি যাবে, জাস্ট ওয়াও লাগছে কিন্তু, তাই না? এইরকম একটা কালেকশন কিন্তু ওয়ার্ড্রপে রাখাটা রেগুলার ওয়্যারের জন্য একদম ভালো। এই শাড়িটারও রেঞ্জ আছে 1650 অনলি। এটা আমার পরের শাড়ি, এই শাড়িটা খুব মানে হ্যাপি হ্যাপি শাড়ি, একদম সত্যি। এতক্ষণ তো কালো গেল, কাঁচা হলুদ গেল, এটা হোয়াইট, এবার আবার হোয়াইট, হোয়াইটের সাথে এবার লক্ষ্য করুন দেখুন একটা পুষিয়া পিঙ্কের পুরো বুটি গেছে সারা বডি জুড়ে, আর পাড় বরাবর গেছে তুতে আর পুষিয়া পিঙ্কের একটা মোটি, না এটা শ্রীগ্রিন, হ্যাঁ সরি, একটু শ্রীগ্রিন আর পুষিয়া পিঙ্ক, যে পুষিয়া পিঙ্ক কালারটা দিয়ে সারা বডিতে ওয়ার্ক হয়েছে বুটি হিসেবে, ঠিক সেই পুষিয়া পিঙ্ক আর শ্রীগ্রিন কালার কাজ দেখুন, আঁচলটা পুরো ভরাট কাজে গেছে, বডিতেও কিন্তু কোনোভাবে ফাঁকা নেই, তবে ছোট ছোট বুটি। হ্যাঁ, আর দুদিকে পাড় যাবে এভাবে, সবগুলো শাড়িরই কিন্তু পাড়ের মাপ একই, দেখবেন 5 ইঞ্চির পাড় গেছে পুরো দুদিকে, সেম 5 ইঞ্চির পাড় যাবে, বডি যাচ্ছে পুরো বডি এইভাবে কাজ যাবে। এইটারও রেঞ্জ আছে 1650-1650। এটা আমার পরের শাড়ি, এই শাড়িটার কালারটা না একদম মানে চিকু কালার, একদম চিকুর খোসা কালারের সাথে, আর পাড় বরাবর দেখুন গেছে আবার সেই ভরাট 5 ইঞ্চির পাড়, আর আঁচল জুড়ে গেছে সেই ভরাট একদম কাজ, আর পুরো বডি জুড়ে লক্ষ্য করুন দেখুন কি কালারটা না, একদম স্নাফ কালার, হ্যাঁ একটু স্নাফ কালার আর ব্ল্যাক কালার দূর। আমি একটা বুটি একটু জুম করে দেখাতে চাইবো আপনাদের, দেখুন জানি না কতটা বোঝাতে পারছি, তবে দেখুন স্নাফ কালার আর ব্ল্যাক কালারের দুটো সুতোর ওয়ার্ক গেছে, আর এই বুটিটাই পুরো বডিতে কিন্তু ইউজ করা হয়েছে, খুব সফিস্টিকেট কালারটা, একদম সুন্দর, আর সব বয়সে ভালো লাগবে। এইভাবে যাবে পুরো বডি, এই যে পুরো বডি যাবে এইভাবে,
এই শাড়ির আরও অনেক কালেকশন আছে প্রতিষ্ঠানে, চাইলে আপনারা এসেও কেনাকাটা করতে পারেন। তার জন্য অ্যাড্রেসটা একটু নোট ডাউন করে নিন, 13 নম্বর অরবিন্দ রোড, কোনগর, হুগলি, জিটি রোড থেকে জাস্ট 2 মিনিটের হাঁটা ডিস্টেন্স। আচ্ছা, এই শাড়িটারও রেঞ্জ আছে 1650। এটা আমার পরের শাড়ি। এই শাড়ির কালারটা না খুব সুন্দর, একদম মিন্ট গ্রিন, একদম। এতক্ষণ আপনারা দেখলেন ব্ল্যাক, কাঁচা হলুদ, হোয়াইট, এরপর এলো দেখুন মিন্ট গ্রিন। এবার মিন্ট গ্রিনের সাথে এতক্ষণ আপনারা যে কালারগুলো দেখেছেন বা পছন্দের, সেই কালারগুলো কিন্তু সবই ইউজ হয়েছে। যেমন দেখুন এখানে হোয়াইট ফুল গেছে, একটা বেবি পিঙ্ক ফুল গেছে, একটা পুশিয়া পিঙ্ক ফুল গেছে। এই তিনটে ফুলের মোটিভ পুরো বডি জুড়ে ইউজ হয়েছে, খুব ঘন বুটি, একদম ভীষণ ঘন বুটি। আর পাড়টা একটু লক্ষ্য করুন, পাড়েও কিন্তু এই তিনটে কালারেরই 5 ইঞ্চির পুরো ভরাট কাজ গেছে, যেটা শাড়িটাকে একটা এমনি একটা এলিগেন্ট লুক এনে দিয়েছে। আর ভেতর দিকেও না বুটির ভলিউম কিন্তু কমছে না, একদম আঁচল বরাবর সেম কাজ গেছে, আপনারা দেখেই যাবে। আর কালারটা খুব সুন্দর, একদম ভীষণ ভাবে আপনার কালার কমপ্লেক্সনকে ব্রাইট দেখাবে, সব কমপ্লেক্সনে যাবে। এই শাড়িটারও রেঞ্জ 1650। এটা আমার পরের শাড়ি। এই শাড়িটাও কিন্তু খুব মিষ্টি কালার, একদম আমাদের সকলের প্রিয় সেই পিচ পিঙ্ক। আর তার সাথে গেছে দেখুন একদম নেভি ব্লু এর একটা মানে কন্ট্রাস্ট, মানে একটা সুতোর কাজ, একদম একদম একটা কালারের বডি আর নেভি ব্লু সুতো দিয়ে কাঁথা স্টিচটা করা হয়েছে। আঁচলটা একটু লক্ষ্য করুন কিরকম ভরাট কাজ গেছে, প্রত্যেকটা শাড়িতেই কিন্তু আঁচলের কাজ ভীষণভাবে পুরো ভরাট কাজ, কোনো জায়গায় ছাড়া কাজ কিন্তু নেই। আর এটার পাড়ের কাজটা খুব ইন্ট্রিকেট, একটা পাড় আমি আপনাদের একটু জুম করে দেখাতে চাইবো, জানি না কতটা ভালোভাবে দেখাতে পারছি, কিন্তু দেখুন কিন্তু খুব সুন্দরভাবে নেভি ব্লু সুতো দিয়ে পিচ পিঙ্কের ওপর কাজটা দারুণভাবে খুলেছে। এইভাবে পুরো 5 ইঞ্চির পাড় যাবে দুটো পাড়। এটা তো লাইট কালার, এটাতে আরও ভালো ডিপ কালারের সুতো কাজ হয়েছে। ভেতরের বুটিটা দেখুন, আমি যে বলছি ভেতরের বুটির ভলিউম কমবে না এটাতেই আপনারা বুঝতে পারবেন, আরও পুরো কোল আঁচল বরাবর এইরকম বুটি যাবে। আর ভাবছেন শাড়িগুলো খুব ভারী, একেবারেই নয়, শাড়িগুলো কিন্তু ভীষণ হালকা। এই দেখুন ভীষণ ভীষণ নরম আর ভীষণ স্টাচও নেবে, একদম স্টাচ দেওয়া আছে। এই শাড়িটারও রেঞ্জ আছে 1650 অনলি। এটা আমার পরের শাড়ি। আরও একবারই বলতে গেলে আমরা ফিরে এলাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশনে, যেটা যতই ট্রেন্ড, একদম যতই ট্রেন্ডি লুক আসুক না কেন এইটা কিন্তু কোনো দিনও আউট অফ ট্রেন্ড হবে না। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ব্ল্যাক কালারের ওপরে এটারও একটা সুতোর কাজ অনলি হোয়াইট সুতো দিয়ে। এরও আঁচলের কাজটা দেখুন, আঁচলের কাজটা কত তো ভারী জমাট কাজ, একদম একদম এইভাবে পুরো জমাট কাজ যাবে, পুরো বডি জুড়ে এরকম ঘন বুটির কাজ যাবে, আর তার সাথে হোয়াইট সুতোর আঁচলে এরকম ভরাট কাজ, এইভাবে যাবে পুরো বডি পোর্শন, পুরো বডি এইভাবে যাবে। এইটারও রেঞ্জ আছে 1650। এটা আমার পরের শাড়ি, এটাও আবার একটা গ্রিনের সেট, আরও একবার ফিরে এলাম সেই মিন্ট গ্রিনের কম্বিনেশন, কচি লাউ ডগার, হ্যাঁ। আর তার সাথে দেখুন গেছে নেভি ব্লু আর হোয়াইটের কম্বিনেশন, হ্যাঁ এটা ব্ল্যাক না, একদম নেভি ব্লু আর হোয়াইটের কোনোভাবেই কিন্তু শাড়িতে কালো নেই, খুব সুন্দর শাড়িটা। পুরো শাড়ি জুড়ে তো এরকমভাবে বুটি যাবে, আর আঁচলের কাজটা দেখুন কীরকম ভরাট কাজ গেছে, তার সাথে পাড় বরাবর রম 5 ইঞ্চির ভরাট পাড়। এইভাবে যাবে পুরো পুরো শাড়িটা, ভেতরটা পুরো, একটা প্যানেল নেভি ব্লুর বুটি, একটা প্যানেলে হোয়াইটের বুটি যাবে। খুব সুন্দর কালারটা, কালার কম্বিনেশনটাও ভালো, আর এটারও রেঞ্জ আছে কিন্তু 1650। এটা আমার পরের শাড়ি, এটা তো একদম ওর খুব পছন্দ, পিঙ্ক অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশন, পাড় বরাবর দেখুন ব্ল্যাক সুতোর যেমন ভরাট কাজ গেছে তেমনি পুরো গোটা বডি জুড়ে গেছে এরকম ব্ল্যাক কালারের বুটির কাজ। আর পাড়টা লক্ষ্য করুন, পাড়ের কাছে গেছে একটা কিন্তু ভরাট কাজ, সেখানেও কিন্তু কোনোভাবে একটুও ছাড়া কাজ নেই, দুদিকে যাবে 5 ইঞ্চির পাড়। পুরো ভেতরটা আমরা দেখিয়ে দিচ্ছি একদম, আর কোল আঁচল অবধি যাবে এই রকম পুরো ভরাট বুটি ব্ল্যাক কালারের ছোট ছোট বুটি, আর দুদিকে চওড়া পাড়।
এই শাড়িগুলো কিন্তু সবকটাই উইদাউট ব্লাউজ পিস। হ্যাঁ, এতে কোনো বিপি নেই, একদম কোনোভাবে কিন্তু কোনো বিপি নেই। এটারও রেঞ্জ 1650, 1650। এটা আমার আজকে লাস্ট শাড়ি, একদম শুরু হয়েছিল কাঁচা হলুদ দিয়ে আজ শেষ হলো কাঁচা হলুদ দিয়ে। এবার লক্ষ্য করুন, কাঁচা হলুদের সাথে এবার গেছে কিন্তু ব্ল্যাকের কম্বিনেশন, আর কিন্তু লাল বা সবুজ কোনোটাই নয়। পাড় বরাবর গেছে যেমন ভরাট কাজ, সেরকম গেছে আঁচল জুড়ে পুরো ভরাট কাজ। আর যদি বলেন বডি, বডিতেও দেখুন ব্ল্যাক বুটি, পুরো পা বডি জুড়ে যাবে এরকম। এই কম্বিনেশনটা একটা রেডের সাথে দেখালাম, একটা ব্ল্যাকের সাথে দেখালাম, এইভাবে যাবে পুরো বডি, পুরো বডি যাবে এইভাবে। এই শাড়িটাও কিন্তু উইদাউট ব্লাউজ পিস। হ্যাঁ, এই শাড়িটারও রেঞ্জ 1650। পাড়ের কাজটা ভালোভাবে বোঝা গেছে। আজকের ভিডিওটা আপনাদের কীরকম লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে আমাদের জানাবেন। আর যদি কোনো শাড়ি আপনার পছন্দ হয়ে থাকে অবশ্যই তার একটা স্ক্রিনশট নিশ্চয়ই নিয়ে নিয়েছেন, তাহলে দেরি কেন, আমাদের বুকিং নাম্বার 8240352382 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন। আর যদি আপনারা আরও দারুণ দারুণ কালেকশন দেখতে চান বান্ধবী বুটিকের, তাহলে দেরি কেন, একটা ছোট্ট কাজ করতে হবে, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে ওটা একটু প্রেস করে দিন, আর তার পাশে যে ঘন্টি বাটনটা আছে ওটা প্রেস করে দিন। তাহলেই দেখবেন সব নোটিফিকেশন চটপট আপনার ফোনে সবার আগে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দরভাবে বছরটা কাটাবেন। নমস্কার, নমস্কার।